আপনার কি একটি ল্যাপটপ বা কম্পিউটার আছে? আপনি কি ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো বন্ধুরা, সর্বপ্রথম আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ ফারুক আহমেদ, টেকনিক্যালিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমরা ফাইবারের সাথে পরিচিত হব। তো আপনারা এখানে অনেকেই জানেন ফাইবার কি এবং এখানে কিভাবে কাজ করতে হয়, আর যারা জানেন না তাদের জন্য নতুন করে আমি হালকা একটু ধারণা দিয়ে দিচ্ছি। ফাইবার হচ্ছে একটি মার্কেট প্লেস, যেখান থেকে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি বা বায়ার আমাদেরকে কাজ দেয়, তারা কাজ দেয় এবং ফ্রিল্যান্সাররা সেখানে কাজ করে। এই যে একটা মিডিয়া বা মাধ্যম হিসেবে থাকে, সেটাই হচ্ছে ফাইবার। তো ফাইবারে অসংখ্য কাজ আছে, আপনারা চাইলে সেখান থেকে কাজ করতে পারেন। এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে গিগ পাবলিশ করবেন, কিভাবে কাজ করবেন, পেমেন্ট নেবেন, এ টু জেড আমাদের সিরিজ ভিডিও চলছে। তো সো বন্ধুরা, অ্যাট ফার্স্ট আপনারা আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা একটি লিঙ্ক দেখতে পাবেন, তো ডাইরেক্ট ক্লিক করতে পারেন। তো আপনারা যদি সেই লিঙ্কে ক্লিক করেন তখন আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বা ফাইবারের হোম পেজ, বা আপনারা যদি ডাইরেক্ট ফাইবারে ঢুকেন এখানে জয়নে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। যদি আমার রেফারেল থেকে জয়েন করেন যে কোনো প্রবলেম হলে অবশ্যই সলিউশন পাবেন। তো এখান থেকে জয়নে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এখান থেকে চাইলে কন্টিনিউ ফেসবুক করলে ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট হয়ে যাবে, কন্টিনিউ গুগল করলে গুগল দিয়ে অ্যাকাউন্ট হয়ে যাবে, তো এরকমভাবে অ্যাকাউন্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে হচ্ছে সাজেস্ট করবো যে এখান থেকে আপনারা ডাইরেক্ট ইমেল বসাবেন, ইন্টার ইউর ইমেল। তো ইমেল বসা কন্টিনিউ করবেন, এটা সব থেকে বেটার ওয়ে। তো আপনারা এখান থেকে ইমেল বসে কন্টিনিউ করার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আপনাদের ফাইবারের ইউজার নেম দিবেন, যেমন ফারুক 8895, মানে একটা নাম দেওয়ার পর একটা একটা বা দুইটা বা তিনটা কোড। তো ওই কোডটি দেওয়ার পর নিচে একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটি অবশ্যই মিনিমাম 8 ক্যারেক্টারও হতে হবে, যেখানে দেখবেন ছোটো হাতের এবং বড় হাতে দুইটাই দিবেন এবং নাম্বারও যাতে থাকে 8টার মধ্যে, বা 8টার বেশি হলে সমস্যা নেই। তারপর আপনারা জয়েনের উপরে ক্লিক করবেন। তো আপনাদের যখন এই তিনটি প্রসেস কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের মেলে একটা মেল যাবে। তো আপনাদেরকে আমি মেলটা দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এই যে মেলটা, এরকম একটা আপনাদের কাছে মেল আসবে। তো এই মেলটা আপনারা ওপেন করবেন, দেখবেন ফাইবার অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনারা এই অ্যাক্টিভের উপরে ক্লিক করবেন। অ্যাক্টিভের উপরে ক্লিক করলে আপনাদের ফাইবারের ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। তো এরকম ফাইবারের ড্যাশবোর্ডে আসার পর এখানে জাস্ট আপনারা প্রোফাইলে ক্লিক করবেন, তারপর প্রোফাইল। তো আমি একদম এ টু জেড দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে সেট আপ করবেন। এই জায়গাতে আপনাদের ফ্রিল্যান্সার নামে লেখা থাকবে, আমার যেখানে গিগ দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ গিগ, এখানে ফ্রিল্যান্সার ওয়ার্কার এরকম লেখা থাকবে। তো আপনারা জাস্ট আপনারা ফ্রিল্যান্স জব করতে যাচ্ছেন, তাই আপনারা ফ্রিল্যান্স সিলেক্ট করে সেভ করবেন, আর কোনো কিছুই না। এরপর দেখে একটা ফটো কীভাবে চেঞ্জ করবেন। ফটো চেঞ্জ করার জন্য এই ফটোর উপরে একটা ক্লিক করলেই আপনার গ্যালারি চলে আসবে। এখান থেকে আপনার ফটো সিলেক্ট করে ওপেন করলে এটা সেভ হয়ে যাবে। তো এরপর আসবেন, এটা হচ্ছে প্রোফাইলের টাইটেল। তো অবশ্যই এই যে দেখছেন ফারুক ওয়াইটি বিডি, এটা হচ্ছে আমার ফাইবারের ইউজার নেম। আর এর পরবর্তীতে এখানে টাইটেল, টাইটেলে আপনারা কি কি ধরনের কাজ করেন সেটার উপরে ভিত্তি করে টাইটেল দিবেন। যেমন আমি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন এবং এসইও, এই তিনটার কাজ করি। তার জন্য আমি এই তিনটা এখানে হেডিং হিসেবে দিয়ে দিছি যে আমি এই তিনটারই কাজ করবো। তো আমি এখানে এই যে কলমের উপরে আপনারা ক্লিক করবেন, তারপর এই জায়গাতে আপনারা সেটি টাইপ করে দেবেন কি কি কাজ করতে চান। তো টাইপ করার পর আপডেট করে দিবেন। তো আপডেট করার পর এগুলো অটোমেটিক থাকবে, আপনারা নিচের দিকে নামবেন, দেখবেন এখানে ডেসক্রিপশন লেখার অপশন আছে। তো ডেসক্রিপশনে এখানে ইডিট ডেসক্রিপশনে ক্লিক করলে আপনারা এখানে ডেসক্রিপশন লিখতে পারবেন, কোনো প্রকার হচ্ছে পরের লাইনে যাওয়া যাবে না, এখানে আপনাকে ডাইরেক্ট ঢালাভাবে লিখতে হবে। তো আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, আপনাদেরকে আমি এর আগে কিওয়ার্ড রিসার্চ শিখিয়েছি। তো কিওয়ার্ড রিসার্চের পরবর্তী যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে যে ওখান থেকে কিওয়ার্ড রিসার্চের ভিডিওটা দেখে নেবেন। তো কিওয়ার্ড রিসার্চ দেখার পর আপনি এমনভাবে ডেসক্রিপশনটা লিখবেন যাতে করে ডেসক্রিপশনটা দেখার পর আপনাকে প্রফেশনাল ব্যক্তি মনে হয়। তো অবশ্যই আমি এখান থেকে অ্যাকাউন্টটা করার সময় দেখেন আমি যে সোশ্যাল মিডিয়া কাজ করি সেটা এখানে লিখছি, লিড জেনারেশন এসইওটাও লিখছি, এবং আমি বলছি আমার 4 বছরের অভিজ্ঞতা আছে, এর আগে এ সম্পর্কে কাজ করছে, এবং ডিটেলস আমি সব কিছু লিখছি। তো আপনারা চাইলে আমার ডেসক্রিপশনটা ফারুক ওয়াইটি বিডি লিখে সার্চ দিয়ে আমার ডেসক্রিপশনটা নিয়ে নিতে পারেন। তো এরকমভাবে আপনারা ডেসক্রিপশন দিবেন, ডেসক্রিপশন দেওয়ার পর এটাকে আপডেট করে দিবেন। আপডেট করার পর পরের নাম্বারে চলে আসে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজে এখান থেকে আপনাদের ইংলিশটা থাকবে। এই যে কলমের উপরে ক্লিক করে এখান থেকে দেখেন 4টা অপশন আছে, বেসিক মানে আপনি হালকা বুঝতে পারেন, কনভার্সেশনাল মানে আপনি কথা বলতে পারেন, ফ্লুয়েন্ট মানে আপনি এক্সপার্ট, এবং নেটিভ মানে আপনার হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। তো এখানে 4টা অপশন আছে। তো আমি ইংলিশটাকে ফ্লুয়েন্ট করছি, ফ্লুয়েন্ট করে সেভ করে দিছি। এরপর দেখে হিন্দি দিছি, আমি হিন্দিতে কথা বলতে পারি, তার জন্য এখান থেকে হিন্দি কনভার্সেশনাল সিলেক্ট করছি। তো আপনারা এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে চাইলে আপনারা যদি এখানে এভাবে টাইপ করেন, যেমন আমি এখানে হিন্দি টাইপ করতে চলে আসছে, তো আমি এখান থেকে সিলেক্ট করে দিব। এরকমভাবে সিলেক্ট করার পর আপনারা এখান থেকে সিলেক্ট করবেন যে কোন ল্যাঙ্গুয়েজ দিবেন। এভাবে দেখেন আমি 4টা ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, অবশ্যই আপনারা মিনিমাম 4টা রাখবেন, তার মধ্যে ইংলিশটা অবশ্যই মাস্ট বি রাখতেই হবে। আমি দেখেন বাংলাটা আমি দিছি নেটিভ,
তো এরপর এখানে ইংলিশ টেস্ট, আপনারা যখন গিগ পাবলিশ করবেন তখন আপনাদেরকে একটি ফাইবার ইংলিশ টেস্ট দিতে হবে। তো এটা কীভাবে দিতে হয় আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। এরপর দেখেন এখান থেকে চাইলে আপনারা ফেসবুক দিয়ে লিঙ্ক করে নিতে পারেন বা লগ ইন করে নিতে পারেন, প্রত্যেকটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে পারেন। তো আমি এখান থেকে গুগল এবং টুইটার দিয়ে লগ ইন করে রাখছি। তো এখান থেকে লগ ইন করতে চাইলে জাস্ট এই প্লাসের উপরে ক্লিক করুন, ক্লিক করার পর দেখবেন নতুন একটি ইন্টারফেস চলে আসছে। তো আপনারা সেখানে জাস্ট লগ ইন করে দেবেন সেই অ্যাকাউন্টটিতে, মানে এখানে গুগল হলে গুগল, টুইটার হলে টুইটার। তো এরপর নিচের দিকে আসি, এখানে আসে স্কিলের ব্যাপারটি, স্কিল। তো ফ্রেন্ডস, স্কিল বলতে আমরা অবশ্যই বুঝি দক্ষতা। তো আমরা যে যে বিষয়ে দক্ষতা দিব, ফাইবার আমাদেরকে ওই বিষয়ে কাজ সাজেস্ট করবে বা আমরা ওই বিষয়ে পোস্ট করব। আপনারা উপরে দেখতে পাবেন আমি দিয়েছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন আর এসইও। আমি যখন ডিসক্রিপশন দিচ্ছি তখন দেখেন ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ইনস্টাগ্রাম। তো এই যে আমার যে কয়েকটা দিচ্ছি আমি প্রত্যেকটা দেখবেন আমার হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিড জেনারেশন সম্পর্কে। এখান থেকে যদি আপনারা দিতে যান তো অ্যাড নিউতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে স্কিলটা টাইপ করবেন। যেমন আমি এখানে লিখলাম ফেসবুক, ফেস, তারপর বুক। ওকে, ফেসবুক লেখার পর স্পেস দিলাম, তখন ফেসবুক রিলেটেড যেগুলো আছে সেগুলো চলে আসছে। তো আমি এখান থেকে ফেসবুক পেজ সিলেক্ট করলাম। করার পর এখান থেকে লেভেল দেবেন, আপনি নতুন, মিডিয়াম লেভেলের না এক্সপার্ট, অবশ্যই এক্সপার্ট দিবেন, সবগুলো এক্সপার্ট দিবেন। দেওয়ার পর এখানে অ্যাডের উপরে ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন এই যে নিচের দিকে এখানে এটা অ্যাড হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা ডিসক্রিপশনটা অ্যাড করে নেবেন। তো আপনারা চাইলে এখান থেকে আমাদের ডিসক্রিপশনে আমরা কী কী স্কিল দিয়েছি সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এর পরবর্তীতে আসি এডুকেশন, আপনি কোন জায়গা থেকে পড়াশোনা করছেন। তো এখান থেকে অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউতে যাওয়ার পর এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, কলেজের নেম দেবেন, টাইটেলে আপনি কোনটা পাস করছেন সেটা দিবেন, মেজরে আপনি যেমন এখানে যদি এইচএসসি হয় তাহলে আমি এখানে এইচএসসি লিখলাম। দেখেন এইচএসসি লেখার পর দেখেন হায়ার সেকেন্ডারি স্কুল এটা চলে আসছে। তো এইভাবে আপনারা সিলেক্ট করবেন, তারপর কত সালে পাস করছেন সেটা দিবেন, দিয়ে অ্যাড করে দিবেন, তাহলে আপনাদের এডুকেশনটা অ্যাড হয়ে যাবে। এরপর আসে সার্টিফিকেট, আপনার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাড নিউতে যাওয়ার পর এখান থেকে সার্টিফিকেট, অ্যাওয়ার্ড, সার্টিফিকেট কোথা থেকে পাইছেন এবং কত সালে পাইছেন এটা দিয়ে অ্যাড করে দিতে পারেন। এভাবে আপনারা আপনাদের প্রোফাইলটি সেট আপ করবেন। এরপর এখানে ক্রিয়েট গিগ লেখা থাকবে, এখানে ক্লিক করার পর কয়েকবার কন্টিনিউ করলে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ কমপ্লিট। তো আপনারা ফাইবারে কীভাবে একটি নর্মাল প্রসেসে একদম অ্যাকাউন্ট করতে পারেন সেটি এই ভিডিওতে দেখানো হলো। তো পরবর্তীতে কীভাবে গিগ পাবলিশ করবেন, যেহেতু এর আগে ফেসবুক মার্কেটিংয়ে আমরা কাজ শিখেছি, তো সেখান থেকে আমরা দেখবো ফেসবুক মার্কেটিংয়ে কীভাবে গিগ পাবলিশ করতে হয়, কীভাবে কাজ ধরতে হয়, আপনাদেরকে আমি A to Z পার্ট বাই পার্ট বুঝিয়ে দেবো। সো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন ফ্রিল্যান্সিং এবং টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।